ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটি কেমন ধরনের হতে চলেছে, একটু অন্য ধরনের, একটু ভিন্ন ধরনের। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গল্পের বা এই শর্ট ফিল্মের মূল চরিত্র। আর এই গল্পটি আপনার কাছে মনে হলো একটি গল্প না, এটি একটি বাস্তব জীবনী। একজন গরিব ঘরের সন্তান, তার দিনকাল মোটামুটি চলছিল, কিন্তু হঠাৎ একদিন একটি প্রাকৃতিক দুর্যোগের কারণে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তার সম্পদ ধন সম্পদ সব কিছু হারিয়ে ফেলতে হয় তাকে। সেই গরিব ছেলেটির কাছে দুমুঠো খাবারের জন্য এক টাকা পকেটে পয়সা ছিল। এমতো অবস্থায় তার একজন পরিচিত বন্ধুর কাছে কিছু টাকা ধারের জন্য যায়। ভাই, 50 টাকা ধার পাওয়া যাবে না তোর কাছে? আমি তোকে দিয়ে দিতাম 2-3 দিনের মধ্যে, আমি চেষ্টা করতাম। কি কথা বলছিস রে, তোকে যদি 50 টাকা ধার দিই তাহলে তুই দিতে পারবি? তুই তো সেরকম কিছু তোর যন্ত্রপাতিও নেই, তুই যে কোনো কাজকর্ম করে আমাকে ফেরত দিবি সেরকমও তো তোর অগাধ নেই, আর তুই আমার কাছে পয়সা চাইতে চলে এলি। হ্যাঁ না ভাই, আসলে মানে যদি আমাকে দিতিস তো একটু আসলে উপকার হতো, এটাই আর কি। তোকে যদি আজ আমি 50 টাকা দিই তাহলে তুই তো ফেরত দেওয়ার মতন তোর অকাদি নেই না, তোকে দিব কি জন্য? আমি দিতে পারবো না ভাই, তুই আসতে পারিস আমার কাছ থেকে। প্লিজ ভাই, চেষ্টা করে দেখ না, মাত্র 50 টাকা। টাকাটা এখন কাছে সবচেয়ে বড় কথা না, বুঝছিস না? তোকে দিলে পরে তুই তো দিতে পারবি না, না তোর সেরকম কোনো জমি জায়গাও নেই, তুই তো দিন আনিস দিন খেটে খাস, এখন তো বেকার তুই। আমি ভাই দিতে পারবো না, আমার কিছু করার নাই, তুই আয় ভাই, আয় যা ভাই। কিন্তু এই বিপদের দিনে তার প্রিয় বন্ধু তাকে সাহায্যের হাত বাড়ালো। এমতো অবস্থায় সে অন্য একজন বন্ধুর কাছে সাহায্য চাইতে গেল। বল, 50 টাকা ধার পাওয়া যাবে না তোর কাছে? ধার মানে কিসের ধার, কি বলছিস তুই? 50 টাকা মানে? না আসলে মানে তুই এখন বুঝতেই তো পারছিস আমার পরিস্থিতিটা কেমন, যদি তুই 50 টাকা ধার দিয়ে দিস তো একটু উপকার হতো, কেউ দিচ্ছে না রে আমাকে ধার। হ্যাঁ আজকালকার যুগে কেউ ধার দেয়? আজ যে তোকে 50 টাকা ধার দেবো, তোর আছে কি রে? তোর তো সাইকেল ঝড়ে সব কিছু উড়ে গেছে। হ্যাঁ আমি বুঝতে তো পারছি আমার কিছু নেই, আমার তো সব কিছু চলে গেছে, কিন্তু তুই এই পরিস্থিতিতে যদি আমাকে ধার দিতিস তো আমার একটু উপকার হতো। দেখ 50 টাকাই তো, তুই তো আমার বন্ধু তাই না? আরে বন্ধু কিসের বন্ধু? আরে যখন বন্ধু ছিলাম তখন ছিলাম, এখন তোর সাথে আমার যায় নাকি? আমার লেভেলটা কোথায় দেখ, আমার স্ট্যাটাসটা এখন কোথায় দেখ? আমার সঙ্গে যারাই বন্ধু হবে তারা আমার লেভেলের হতে হবে, আমার স্ট্যাটাসের দিকে হতে হবে, আর তুই একটা ভিখারির সাথে গিয়ে বন্ধুত্ব কর গা, যা। বন্ধুত্ব মারাতে এসছে এই অভাবের দিনে আমাকে 50 টাকা ধার দেয়, 50 টাকার বন্ধুত্ব বাতাতে এসছে। দ্বিতীয় বন্ধুর কাছে সে কোনো রকম সাহায্য পেল না, সে একান্তই মানসিকভাবে ভেঙে পড়েছিল। ঠিক সে সময় একটা বাচ্চা ছেলে, দাদা 10 টাকা দাম দাদা, আমি ফুলটা নিয়ে এলেন দাদা, 10 টাকা দাম দাদা, আলেন দাদা, নেন দাদা। এমতো অবস্থায় তার পকেটে 10 টাকাই ছিল এবং সে ভাবছিল এই 10 টাকা দিয়ে আমি কী করবো, কিছুই তো হয় না। সেই কারণে সে এক কাজ করলো, সে ভাবলো এই ছেলেটি যদি কোনো কাজে আসে সে কারণে তাকে 10 টাকাটি দিয়ে সে ফুলটি কিনে নিল। সে কী করবে, সে ফুলটা পাশে ছুঁড়ে ফেলে দিল, তার তো ফুলের প্রয়োজন নেই, তার দুমুঠো খাবারের প্রয়োজন। তারপর সে ফুলটিকে নিয়ে হাঁটতে শুরু করলো, কিন্তু তার কিছুই জানা ছিল না তার সামনে জীবনে কী বা হবে সে কিছুই জানা ছিল না। ফুলটা দিবা, মাত্র আমার কাছে 20 টাকা আছে। এমতো অবস্থায় সে কিছুই বুঝতে পারছিল না। সেই ফুল ক্রেতা তাকে 20 টাকা ধরিয়ে সে হাঁটতে শুরু করলো। 20 টাকাটি পাওয়া মাত্রই ছেলেটি ভাবতে শুরু করলো, কিছুক্ষণ আগে আমার কাছে ছিল 10 টাকা, এখন আমার কাছে 20 টাকা। এভাবে সে নতুন স্বপ্নও দেখতে শুরু করলো। এরপর সে ভাবতে শুরু করলো, মানসিকভাবে থেকে কোনো কিছুই করা যায় না, বুদ্ধি আর পরিশ্রম লাগিয়ে সব কিছু করা সম্ভব। তাই সে পরিশ্রম করতে শুরু করলো একটি সাইকেলের দোকানে। সাইকেলের দোকানে পরিশ্রম করার পর তার প্রথম পারিশ্রমিক হিসেবে 50 টাকা সে হাতে পায়। এছাড়া সাইকেলের দোকানে ছাড়াও সে বাইকের দোকানেও কাজ করতে শুরু করে। বাইকের দোকানে কয়েক বছর কাজ করার পর সে সমস্ত কিছু জেনে নেয়। তারপর সে নিজেই বাইকের গ্যারেজ অর্থাৎ বাইকের দোকান খুলে ফেলে। আজ তার হাতে বেশ কিছু টাকা। সে 10 টাকার দিন বা সেই কষ্টের দিন তার কাছে আর নেই, তার কাছে আছে সুখের দিন এবং আনন্দের দিন। আফটার ফিউ ইয়ার্স, Ladies and gentlemen, presenting Mr. Puffin!
তার কয়েক বছর পর সবকিছুই বদলে গেল। হ্যাঁ, সবকিছুই বদলে গেল। যে মানুষটার কাছে ছিল না কোনো কিছুই, তার কাছে এখন আছে একটি নিজস্ব কোম্পানি এবং সেই কোম্পানি ম্যানেজ করার জন্য নামি দামি কোম্পানির কম্পিউটার, এছাড়া কয়েক হাজার পরিশ্রম করা শ্রমিক তার কাছে কাজ করে। হ্যালো, হ্যাঁ ফাইলটা পাঠানো, আমি সিগনেচার করে দিচ্ছি। একটা কথা বলাই যেতে পারে, যে ব্যক্তির কাছে ছিল না কোনো কিছুই সে এখন জিরো থেকে হিরো। সত্যি এই পৃথিবীতে সব কিছু করা সম্ভব, শুধুমাত্র ইচ্ছাশক্তি থাকতে হবে আর খারাপ সময়ে মানসিকভাবে ভেঙে না পড়ে সেই সময় বুদ্ধি আর পরিশ্রমকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে, তাহলে সফল হবে।